তো আজকে হলো ভাইয়ের গায়ে হলুদ। তো এখন ঘড়িতে বাজে প্রায় 10টা, এখন আমিও রেডি হয়ে গেছি আর সবাই রেডি হয়ে গেছে, সঙ্গে ভাইও দেখো রেডি হয়ে গিয়েছে। তো ভাই যেখানে বিয়ের অনুষ্ঠানটা হচ্ছে ওখানেই গায়ে হলুদের জন্য ছোট্ট করে একটা ব্যাকগ্রাউন্ড করা হয়েছে, তো সেখানেই গায়ে হলুদের অনুষ্ঠানটা হবে। আর যেহেতু মেয়ের বাড়িও সেখান দিয়ে সামনে, তাই ছেলের গায়ে হলুদ লাগানোর পরে তো এই হলুদরা মেয়ের বাড়িতে নিয়ে যেতে হয়। তো মা বললো এই সময়ই তত্ত্বটা নিয়ে চলে যা, যেহেতু একদিনেরই অনুষ্ঠান তো এই সময়ই দিয়ে চলে আসা হবে, তা নাহলে আবার কখন দেওয়া হবে। তো সেই জন্য সবাই তত্ত্ব নিয়েই বেশ নাচতে নাচতে আমরা গায়ে হলুদের জন্য যাচ্ছি। এটা হলো আমাদের গ্রামের দুর্গা মন্দির। তো এখানে প্রত্যেক বছরই দুর্গা পুজো হয়। তো যেহেতু বীভৎস গরম, এই সামনে মাঠেই প্যান্ডেলটা হয়েছে আর রোদও রয়েছে, তো সবাই ভাবলো যে না ওখানে আর গায়ে হলুদের ব্যাকগ্রাউন্ডটা করা হয়নি, তো এই মন্দিরেই মোটামুটি একটা গায়ে হলুদের ব্যাকগ্রাউন্ড করা হয়েছে। আর এখানে প্রথমে কী সুন্দর সাজিয়েছে দেখো, অঙ্গিতা আর মলয় নামের প্রথম যে স্পেলিং সেটা লিখেছে। আর এখানে নাপিত দিয়ে কী সব রিচুয়ালগুলো প্রথমে করছে, তারপরে এখানে যে বসিয়ে দিয়েছে ভাইকে দেখো। তো এবার সবাই এক এক করে গায়ে হলুদ লাগাচ্ছে। ওইদিকে সবারই গায়ে হলুদ দেওয়া কমপ্লিট, এবার সবশেষে আমি একটু গায়ে হলুদ লাগিয়ে দিচ্ছি। ওইদিকে যা গায়ে হলুদ কমপ্লিট হলো, এখানে এবার সবাই নাচতে শুরু করে দিয়েছে। তো এখানে একটু ওরা সবাই নাচানাচি করার পর ভাইয়ের গায়ে লাগানো যে হলুদরা নিয়ে মেয়ের বাড়িতে যাবে। ওইদিকে এখনও সবাই নাচছে, কিন্তু আমি যেহেতু টিফিন করিনি, প্রায় এখন 11টা বেজে গিয়েছে, তাই চলে এসেছি এখানে টিফিন করতে। আর এখানে দেখছি 6টা উনান জ্বলেছে, মানে রাত্রের যে বিয়ের রান্নাবান্না তারও প্রিপারেশান চলছে, সেই সঙ্গে দুপুরের খাওয়া দাওয়াটাও এখানে হবে, তো সেই রান্নাবান্নাও চলছে। আর এখানে রয়েছে ভেটকি মাছ, ভেটকি মাছে যেহেতু পাতুরি হবে তো ভেটকি মাছগুলো ভালো করে ধোয়া রয়েছে, সেই সঙ্গে হবে চিংড়ি মাছের মালাইকারি। তো চিংড়ি মাছগুলোও দেখো কী সুন্দর বেশ ভেজে নিয়েছে। আর সকালের জন্য হবে এঁচড় চিংড়ি, এখানে এঁচড়গুলো ভালো করে প্রথমে ভেজে নিয়েছে, তারপর চিংড়ি মাছ দিয়ে ওরা তার রান্না করবে। আর সেই সঙ্গে এখানে হচ্ছে ভেজিটেবল, এটা সকালেই খাওয়া হবে দুপুরের যে লাঞ্চে। তো এই তো রান্না সান্না সব চলছে। এদিকে টিফিন করে বাড়িতে এসে দেখছি এখন ঘর ডুবানো চলছে, মানে ঘর ডুবানো হয়ে গিয়েছে, আর আমার ছোট বোন ঘরটা ডুবিয়েছে, তো আমাকে বলেছিল, তো আমি বলেছি যে না বোনকেই দাও। আর এখানে ঘর ডুবানো হয়ে গিয়েছে, এখন ওই ক্যামেরাওয়ালারা ভাইয়ের আর বোনের দুজনের মিলে এখন ছবি তুলছে। তো চলো এখানেই গায়ে হলুদের পর্ব মোটামুটি কমপ্লিট। এবার সন্ধ্যাবেলা বিয়ে রয়েছে, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, অবশ্যই তোমরা দেখতে থাকো। আর এখানে ঘরের যে জলটা নিয়ে গিয়ে ঘরের কোন কোণায় রাখতে হয়, তো বড়রা জানে কোথায় নিয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। বাই বাই। বন্ধুরা বলো, তোমরা সবাই ভিডিওটা ভালো করে দেখবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে।